শাশুড়ি পুত্রী বিয়া করে আর নতুন বউ ঘরে আনছে পুরান বউ না নতুন বউ আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইও না কই ফালাইও না বৌমা নতুন বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না বৌমা কো আইডা ফানি রাত্রে কিরে বারে ফালাইতাম না কমা তুমি জানো না রাত্রে আইডা ফানি বারে ফালাইলে ব্যাগ লক্ষ্মী থাকে না ভাগ লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দোয়ার সারবে না সংসারে সুখ শান্তি থাকবে না ঠিক আছে মা কথা দিছি রাত্রায় দেবানি বারে ফালাইতাম না বলে বরে রেখে দিছে রাত্র যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে পানি কি রেখে দিছো না ফেলে দিছো কমা যত্ন করে রেখে দিছি এখন শাশুড়ি কর শুনো রাত্র কইছি একটা এখন কই আরেকটা পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাই কি ছায়া মানুষ ছায়া আক করলে ইশারা বেক করলে যাদের আকল আছে ইশারাতে বুঝে যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হইতো না বাড়ির পাশে দিয়ে রাস্তা রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে রাস্তাটা দেওয়াইয়া উপরে পানিটা ফেলে দিতে হয় আসা যাওয়ার পথে মানুষের উপরে পড়তে পারে শাশুড়ি ব্যাঙ্গা কইছে না ব্যাঙ্গা কইলে তো বউটা বুকানা চালাক ধরা হইতো না ইশারা দা কইছে মানুষ ছায়া ফালাইও বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে মানুষ আইয়া না ফালাই তো আরে না হাতের রোগ টেন টেন করতেছে এক বল ফানি কতক্ষণ নিয়ে দাঁড়াই থাকবো শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতা মানুষ তো আইয়ে না না ফালাইলে বৌমা কইব বিয়াদ কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতে হইব টেনশনে আছে হঠাৎ করে শুনে বদ্রলোক দুইটা সজুতা ভাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট পরিয়া টপ 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 আইতাছে বৌমা ক আমারও ফানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে সামনাসামনি আইসে আস্তাবল ছেড়া দিছে দিয়া কয় এই মাত্র আমার ডিউটি শাশুড়ির কথা রক্ষা করলাম ডিউটি শেষ করলাম বৌমা ডিউটি শেষ করছে বদ্রলোক সিল্লাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাইলেছে মুরব্বীরে কাইমে এভাবে চিল্লাও কা কো সিল্লাইতাম না যাত্রা কইরা ভোট দিছি শহরে যাব এই মেয়ে দুই চোখে দিক কায়দা বললো আমার উপরে সাইরা দিয়া কাপড়টি ভরে লইছে তো মুরব্বীরা জিজ্ঞেস করে কি গো মা তুই কি ওনারে দেওয়াস নাই আমি তো দিক খাই হলেছি কসকি দেখ কেবল এই কয়টা শাশুড়ির আদেশ কার আদেশ শাশুড়ির আদেশে কি এইটা ছিল ছেলে নাল্লা গোপনের গোপন আপন নূরে কইতে নবী করেলেন সৃজন আল্লাহুম্মা সাল্লি আলা যখন শেষ করিবে পারের তরি পাবে না সময় তাকে মুর্শিদে দরে পথ করে না সাধনায়াল ই দুনিয়া পরে রবে আমরা একদিন থাকব না থাকব এই পৃথিবী যেমনে আছে তেমনে পরে রবে সুন্দর এই পৃথিবীর মায়া সেরে যেতে খুবের মন সেরে যেতে
হবে কি হবে না হবে কবে যাব কোন দিন যাব নিঃশ্বাসের বিশ্বাস নাই হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত আজকে মরলে কালকে কবর সাড়ে তিন খাত ঘর এ পৃথিবী যেমনে আছে তেমনে পড়ে রবে সুন্দর এই পৃথিবীর মায়া ছেড়ে যেতে ক্ষোভের মন ছেড়ে যেতে যাবো কোথায় আমরা বর্তমানে আছি বিদেশে কোন দেশে প্রশ্ন করবেন দেশবিশাপ জন্ম নিলাম জন্মস্থান বাংলাদেশ বিদেশ পাইলেন কয়ে প্রত্যেকটা আদম সন্তানের দুইটা বাড়ি একটা রূহ জগতে আরেকটা হলো দেহ জগতে চন্দ্রপুর থেকে একটা ছেলে পাঁচ বছরের কন্টাকে আরব দেশে গেছে আরব দেশটা হলো বিদেশ চন্দ্রপুর বাংলাদেশ ঠিক কিনা বলেন কন্টাক কত বছর পাঁচ বছরের কন্টাকে আরব দেশে গেছে পাঁচ বছর শেষ করবে আবার দেশে আসবে ঠিক কিনা কিন্তু যেই মালিকের অধীনে গিয়েছে মালিক যদি রাজি হয় তো বিশ বছর থাকতে আছে কিনা আমরা বর্তমানে আছি বিদেশে কোন দিন জানে ডাক দেয় যেতে স্বদেশে তাই প্রায় প্রোগ্রামে বলি আর খাইতাম না বিদেশের প্রাণ বন্ধ রে চলো যায় এবার আপন দেশে কোন দেশে কোন দেশে আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে আপন দেশে গেলে তুমি পাইবা দয়াল নবীরে চলো যায় এবার আপন দেশে আল্লাহ রাত্র অনেক হয়ে গেছে আপনারা এই বেহেস্তের বাগানে বসে আছেন আমি আমি গত বর্ষ এই প্রোগ্রামে দাওয়াত ছিল বিটগড় থেকে প্রোগ্রাম করে রওনা দেব ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে জ্বর বৃষ্টির ভিতর দিয়েও আমি চার গাছ পর্যন্ত পৌঁছার পরে মাহফিল কমিটির সাথে যোগাযোগ হয়েছে বৃষ্টির কারণে মাহফিল বিচ্ছিন্ন হয়ে গেছে তো এই বছরের জন্য আবার তাওয়া তারা করেছে মাস্টার সাহেব এই পর্যন্ত কয়েকদিন আমার সাথে মুলকগ্রাম প্রোগ্রামে নিয়ামতপুর প্রোগ্রামে দেখা করেছে আমার উদ্দেশ্য ছিল আজকে যদি মালিকে আমাকে প্রোগ্রামটা পর্যন্ত নিত আমি দেখা করে একটু দোয়া করতে পারতাম হয়তো মাস্টার সাহেবের মনে যে একটা ব্যথা বেদনা আছে সেটা দূর হয়ে যেত বাবা যদিও আমি আপনাদের এলাকার সন্তান আমি এলাকার কোন প্রোগ্রামে সময় দিতে পারতেছি না কারণ বাকিরের প্রোগ্রাম শেষ করা সম্ভব হচ্ছে না কত রাত্রের আগের রাত্রে একটা প্রোগ্রাম করছি পাবনা ওদিন রাত্রে আরেকটা প্রোগ্রাম করছি শাহজাদপুর ওখান থেকে রওনা দিছি আগের দিন রাত্রে প্রোগ্রাম করছি কুমিল্লা ঘুমাইতে পারি নাই আজকে গত রাত্রে প্রোগ্রাম করছি রামচন্দ্রপুর আজকে কুমিল্লা বড়ুয়া থেকে আপনাদের মাঝে আসছি আগামী দিন কাপাসিয়া প্রোগ্রাম গাজীপুর এরপরে আসবে নরসিংদী বাড়িচা এভাবে প্রত্যেকটা রাত্রে দুইটা প্রোগ্রাম এরপরে 11ই ফেব্রুয়ারি আমার বাড়ির বাৎসরিক উরুশ বিশাল আয়োজনে
একজনে মাহফিল উত্তরবঙ্গের পশ্চিমবঙ্গের ভারতের অসংখ্য মরিদান আসবে আপনারা যাবেন দাওয়াত করলাম সারা রাত ব্যাপী পরের দিন দুইটা প্রোগ্রাম এরপরের দিন দুইটা প্রোগ্রাম আমি শুধু আপনাদের কাছে দোয়ার জন্য এসেছি ঘন্টার কথা মিনিটে বলবো আজকে মরলে কালকে কবর আজকে মরলে সব হবে পর আপন হবে কে আল্লাহর নবী নবীজি হাত তুলে দেখান আল্লাহর নবী নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত চন্দ্রপুর ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলন সবাই বলি মারহাবা যে নবী আপন হবে সেই নবী কি আজকের মাহফিলে আছে মুইরা গেছে মারা গেছে আমি প্রায় প্রোগ্রামে বলি আমার কথাগুলি কঠিন বেশি আলোচনা ইউটিউবে আপনারা আমাকে দেখতেছেন ও আর শুনতেছেন বেশিরভাগ আলোচনা আমি হাকিকতের উপরেই রাখতেছি নবী মইরা গেছে নবী যদি মইরা গেছে তো আল্লাহ কেমনে বেঁচে আছে খুব মনোযোগ ফেস লাগাইয়েন না শাশুড়ি পুত্রী বিয়া করে আর নতুন বউ ঘরে আনছে পুরান বউ না নতুন বউ আইনা কো বৌমা আইডা ফানি রাত্রে বারে ফালাইও না কই ফালাইও না বৌমা নতুন বাবার বাড়ির সিস্টেম শ্বশুর বাড়ির সিস্টেম তো এক না বৌমা কয়টা ফানি রাত্রে কিরে বারে ফালাইতাম না কমা তুমি জানো না রাত্রে আইডা ফানি বারে ফালাইলে ব্যাগ লক্ষ্মী থাকে না ব্যাগ লক্ষ্মী চলে গেলে ও লক্ষ্মী ঘরের দোয়ার সারবে না সংসারে সুখ শান্তি থাকবে না ঠিক আছে মা কথা দিছি রাত্রে আইডা ফানি বারে ফালাইতাম না বলে বলে রেখে দিছে রাত্র যখন প্রভাত হইছে শাশুড়ি মা জিজ্ঞেস করে পানি কি রেখে দিছো না ফেলে দিছো কমা যত্ন করে রেখে দিছি এখন শাশুড়ি কর শুনো রাত্র কইছি একটা এখন কই আরেকটা পানিটা ফালাইবার সময় মানুষ ছায়া ফালাই কি ছায়া কি ছায়া মানুষ ছায়া আক করলে ইশারা বেক করলে যাদের আকল আছে ইশারাতে বুঝে যাদের আকল নাই কিয়ামত পর্যন্ত ধাক্কাইলে কাম হইতো না বাড়ির পাশে দিয়ে রাস্তা রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে রাস্তাটা দেওয়াইয়া উপরে পানিটা ফেলে দিতে হয় আসা যাওয়ার পথে মানুষের উপরে পড়তে পারে শাশুড়ি ব্যাঙ্গা কইছে না ব্যাঙ্গা কইলে তো বউটা বুকানা চালাক ধরা হইতো না ইশারা দা কইছে মানুষ ছায়া ফালাইও বৌমা পানির বল নিয়ে দাঁড়াইছে মানুষ আইয়া না ফালাই তো আরে না হাতের রোগ টেন টেন করতেছে এক বল ফানি কতক্ষণ নিয়ে দাঁড়াই থাকবো শাশুড়ি কইছে মানুষ ছায়া ফালাইতা মানুষ তো আইয়ে না না ফালাইলে বৌমা কইব বিয়াদ কলঙ্কের মালা গলায় নিয়ে বাবার বাড়ি যাইতে হইব টেনশনে আছে হঠাৎ করে শুনে ভদ্রলোক দুইটা সজুতা ভাও দিয়া বিটকিস একটা হাতে লইয়া সাদা শার্ট প্যান্ট ধইরা টপ 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 আইতাছে বৌমা ক আমারও ফানি ফালাইবার লাইন ক্লিয়ার হইতেছে সামনা সামনে আইসে আস্তা বল ছেড়া দিছে দিয়া কয় এই মাত্র আমার ডিউটি শাশুড়ির কথা রক্ষা করলাম ডিউটি শেষ করলাম বৌমা ডিউটি শেষ করছে ভদ্রলোক সিলাইয়া সমাজের মেম্বার মুরব্বী সর্দার সব জমাইলেছে মুরব্বীরে কাইমে এ বাবা চিল্লাও কা কো সিলাইতাম না যাত্রা কইরা ভোট দিছি শহরে যাব এ মেয়ে 200 কে দিকায়দা বললো আমার উপরে সাইরা দিয়া কাপড়টি ভরে লইছে তো মুরব্বীরা জিজ্ঞেস করে কি গো মা তুই কি ওনারে দেওয়াস নাই আমি তো দীক্ষাই হলাইছি আর কস কি দেখে বলে যে কয়টা শাশুড়ির আদেশ কার আদেশ শাশুড়ির আদেশে কি এইটা ছিল ছেলে নাল্লা গোপনের গোপন আপন নূরে কইতে নবী করেলেন সৃজন সুবহানাল্লাহ বলুন আল্লাহ কি ছিলেন গোপনের গোপন গোপনের গোপনের আল্লাহ কারো কাছে প্রকাশ কারো কাছে কেউ করে দেখা সাজদা কেউ করে না দেখা কেউ ডাকে দেখা কেউ ডাকে না দেখা খুব মনোযোগ ছেলেন আল্লাহ গোপনের গোপন
সম্পূর্ণ নূর কইতে নবী করিলেন সিজন নবী কি মাটির নবী না নূরের নবী আই 73 দল মুসলমানের ভিতরে আলেমগণ 72 দল দুজুকি অনলি ওয়ান একটি দল শুধু বেহেশতি গাটির অভাবে না নামাজ রোজার অভাবে না আমলের পাহাড় নিয়ে জান্নাতে যাওয়া যাবে না জান্নাতে যাইতে হলে নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে কার ভালোবাসা হাসরের মাছ বানাইবার আল্লাহর কোনো দরকার নাই মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্যটা আছে কোথায় কত কত পৃথিবীতে তাপ দিতেছে চতুর্থ আসমান থেকে কত নম্বর আসমান সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করছে কয়টা চতুর্থ আসমান থেকে একটা মুখের তাপ পৃথিবীতে আসতেছে 11টা মুখ আল্লাহ বন্ধ রাখছে সুবহানাল্লাহ বলেন চতুর্থ মাসে একটা মুখের তাপ সহ্য করতে পারি না ময়দানে মহাশরে সোয়াত উপরে নেমে আসবে 12টা মুখ আল্লাহ খুলে দিবে 70 হাত পর্যন্ত মাথার মগজ গলে গলে পৌষিনার সাগর হবে ওই সাগরে মানুষ কাবুডুবু খেলবে 50,000 বছর নারী পুরুষকে একত্রিত করে দাঁড়া করে রাখবে নিষ্প্রয়োজন কেন রাখবে আল্লাহ চন্দ্রভোরের জমিনে দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে কয়জনের মধ্যে নিম্ন কোর্টের হাকিম বিচার করতে গেলে সাক্ষী লাগবে জজ কোর্টের হাকিম বিচার করতে গেলে সাক্ষী লাগবে হাই কোর্টের হাকিম বিচার করতে গেলে সাক্ষী লাগবে সুপ্রিম কোর্টের হাকিম বিচার করতে গেলে সাক্ষী লাগবে কারণ ঘটনাস্থলে তারা ছিল না তারা এখন আল্লাহ কি সাক্ষী লাগবে কথা বলেন আজকের মাহফিলে কে কোথায় আছে আল্লাহ দেখতেছি না দেখি কিনা কেউ অপরাধ প্রকাশ্য করে কেউ অপরাধ গোপনে করে প্রকাশ্য অপরাধ দেখা যাক গোপনের অপরাধ কেউ রমজান রমজান মাসের দরজা বন্ধ করে খাইছে কেউ দেখে নাই আল্লাহ দেখছি কিনা পানির তলে ডুবদা পানি খাইছে কেউ দেখে নাই আল্লাহ দেখছি কিনা তো আল্লাহ তো অন্তর্জামী সাক্ষীর কোনো দরকার মৃত্যুর পরে কইতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা তোরা দুজুকি দুজুকে যা হাসরের মাঠ কেন বানাবে একটাই কারণ নবীজির শান কত যে মহান নবীজির শান কত যে মহান করিতে প্রমাণ সাদাইবে মাঠ লটকাইবে মিজান আমরা সেই নবী চাই কি চায় না মহাত্ম জাহান নবী চাই কি চায় না নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত নারে গাউসিয়া নারে গাউসিয়া বলি মারহাবা